আজ থেকে জেলা জুড়ে শুরু হলো দুয়ারে সরকার শিবির এই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজর মৈত্র তিনি বলেন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই বারোশো করে ক্যাম্প আছে গোটা জেলা জুড়ে সাত হাজার চারশোরও বেশি শিবিরের আয়োজন করা হয়েছে এবং একই সঙ্গে দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সার্ভিস ডেলিভারি ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে এদিন বারোশো ছাব্বিশটি শিবিরের আয়োজন করা হয়েছে এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে আর কী জানালেন জেলাশাসক রাজশাহ শুনে নেব এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের জেলায় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সাথেও এখানেও দুয়ারে সরকার আউটরিচ প্রোগ্রাম যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলে সেটি শুরু হচ্ছে আজকে আমাদের এখনো পর্যন্ত বারোশো ছাব্বিশটি ক্যাম্প আজকে করার কথা ছিল বারোশো ছাব্বিশটি ক্যাম্পই হয়েছে এগুলি ডেটা এন্ট্রি বেলা থেকে শুরু হবে তো কোন ক্যাম্পে মানে এক্স্যাক্ট কত সংখ্যক উপভোক্তা বিভিন্ন সরকারি সুবিধার জন্য আবেদন করা বা সমস্যা জানাতে বা ফিডব্যাক জানাতে বিভিন্ন সময় আসবেন এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে দুপুর দুটো পর্যন্ত আমরা আপনাদের আপডেট দিতে পেরে পারব এই মুহূর্তে জেলায় চুয়ান্ন হাজার একশো সাতাশ জন উপভোক্তা এখনো পর্যন্ত গোটা জেলার বিভিন্ন ক্যাম্পগুলোতে দুয়ারে সরকারে আউটরিচ ক্যাম্পে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা কিংবা তাদের কোনো ফিডব্যাক কিংবা অভিযোগ ইত্যাদি জানাতে এসেছেন এর মধ্যে যেটা লক্ষ্মী ভাণ্ডারে এখনও পর্যন্ত যারা প্রাপ্তবয়স্ক হলেন আঠ মানে পঁচিশ বছর বয়স থেকে আপনারা জানেন শুরু হয় পঁচিশ বছর বয়সে নতুন আবেদনকারী তারা যেমন এসছেন আমাদের তেত্রিশটা সার্ভিস এই মুহূর্তে দুয়ারে সরকার ক্যাম্পগুলি থেকে দেওয়া হচ্ছে ছাব্বিশ সাতাশটি মেন ক্যাম্প থাকছে এবং বাকি যে মানে বারোশো মতো সাব ক্যাম্প বা স্যাটেলাইট ক্যাম্প যেগুলিকে বলে সেগুলি হচ্ছে যারা বেশি উপভোক্তা যে সমস্ত সার্ভিসগুলোর জন্য এসেছেন সেগুলি হলো ভাণ্ডার প্রায় পাঁচ হাজার মানুষ যারা নতুন উপভোক্তা হতে চলেছেন বা তাদের কোনো কারণে আগেরবার হয়নি বা কোনো ব্যাঙ্কের ডিটেলস সঠিক ছিল না ফলত তাদের অ্যাকাউন্টে টাকা যায়নি বিভিন্ন রকম সমস্যা নিয়ে বা নতুন উপভোক্তা হওয়ার জন্যে প্রায় পাঁচ হাজার মানুষজন এসছেন সাথী নতুন কার্ড করানো বা কার্ডের সংযোজন বিয়োজন বা কার্ডের সাথে মোবাইল এবং আধার সংযোজন এই সমস্ত বিভিন্ন প্রয়োজন নিয়ে প্রায় তিন জন এখনও পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত এসছেন